হাই, হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো এখানে দেখতেই পাচ্ছ আমি হাতে এটা কি নিয়ে বসে আছি। তো হ্যাঁ, আজকে অনেকদিন পর একটা ইন্টারেস্টিং মাছ কাটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আমি আলো আলো অলস ভিডিওতে আপনাদের অনেক 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 ওয়েলকাম। দাঁড়াও দাঁড়াও, কোথাও যেও না, মাছটা কাটাটা দেখো। আর এই যে মাছটা দেখছো, এটা ট্যাংরা। আমাদের পাশে বড় গঙ্গা আছে, জানো তো, গঙ্গায় মানে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে দুদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে, ঝমঝম। তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি কত বৃষ্টি হচ্ছে। তো এখানে কিছু যারা মাছ ধরে তারা কি করেছে, গঙ্গার থেকে না এরকম টাটকা টাটকা ট্যাংরা ধরেছে। এবার আমি তো বুঝতে পারিনি, এবার আমাদের এখানে বিক্রি করতে যেমন বেশি নিইনি, অল্পই নিয়েছি। আর এত ভালো মাছ, আমি ভাবছি এখন এসে খুব আফসোস করছি, ইস একটু বেশি করে যদি নিয়ে নিতাম। ট্যাংরার সাইজগুলো দেখছো, বেশ বড় বড় কিন্তু, আর এত কম দামে দিয়ে গেছে তোমরা বললে বিশ্বাস করবে না। বলছে 200 টাকা করে কিলো নিয়ে নাও। তা আমরা বললাম না না, 1 কেজি নেবো, 150 টাকা করে করো। আর ওরা কি বলো তো, আমাদের মতন এরকম ওরা কি মাছ টাছ ধরে না, ওরা ওই যে নিয়ে গিয়ে ওরা মানে ওই যে মাল ফাল খেয়ে নেয় যারা, তারাই ধরে মাছগুলো। আর মাছ মাছ ধরে মানে এরকম বিক্রি করে মাল খায়। তো যাই হোক, মাছ গঙ্গার তাজা তাজা ট্যাংরা মাছ দেখে পুরো রক্ত থেকে করছে। আমি তো অনেক ভুল করলাম, আমি বুঝি আর কটা নিয়ে নিলাম, মানে খুবই ভালো হতো। তো দেখো সাইজগুলো কিন্তু খুব সুন্দর সাইজ, আর পুরো টাটকা মানে গঙ্গার একদম ট্যাংরা মাছ। দেখি আরেকবার আসলে নিয়ে নেবো। তো ভাবলাম অনেক দিন ধরে তো একই ব্লগ দেখাচ্ছি, আজকে একটু মাছ কাটা দেখাই। কেন মাছ কাটা থেকে মাছ ধোয়া পর্যন্ত তোমাদের দেখাবো, তোমরা কিন্তু কোথাও যাবে না, সাথে থাকবে, ভিডিওটা এনজয় করো। আর যারা মাছ কাটতে পারো না, যারা পারো না, অনেকে পারে না, তাদের জন্যে বলছি তারা এই আমার মানে মাছ কাটাটা ফলো করো, একটু হলেও পারবে। ট্যাংরা মাছ কাটা খুব কিন্তু হার্ড, ট্যাংরা মাছের 3টা কাটা থাকে, ওই 3টা কাটা কিন্তু খুব শক্ত হয়, হাতেও ঢুকে যায়। আমার কিন্তু হাতে এক জায়গায় ছুটে গেছিলো। তো দেখো মাছগুলো ফাইনালি আমি কেটে নিয়েছি, অনেক কষ্ট মষ্ট। আমি তো মাছ কাটতে পারি, ওই জন্য আমার বটিও ভালো আছে, তাও আমার অনেক কষ্ট হয়েছে ট্যাংরা মাছ কাটা। তো এখানে দেখো মাছ ফাইনালি কেটে আমি চলে গেছি বাইরে ধোয়ার জন্য। এখন একটু বৃষ্টিটা তাও পড়ছে, টিপটিপটি বৃষ্টি পড়ছে, কিন্তু মতো বোঝা যাচ্ছে না বৃষ্টি পড়ছে। আর এই ট্যাংরা মাছ একটু ল্যাল্যাল্যাল্যাল টাইপ হয়েছে, নুন দিয়ে না ভালো করে আমি রোগ রে ধরছি। আর এই যে বাটিতে ডিম হয়েছে, যে বড় দুটো মাছ দেখেছো, তো কিন্তু ডিম হয়ে গেছিলো বর্ষাকাল না, এখন সব মাছের পেটেই ডিম থাকবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আলো আলো অনেক অনেক ওয়েলকাম। যারা লুকিয়ে লুকিয়ে দেখছো আমার ভিডিওটা, তারা তুই প্লিজ প্লিজ চাকরি আমার চ্যানেল থেকে সাপোর্ট মানে সাবস্ক্রাইবার করে দাও। আর দেখো বটিটা, পুরো বটিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এরকম বড়ো বটি না থাকলে এরকম মাছ কাটা যায় না। তো এই ছোট্ট একটা ব্লগ তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে, এনজয় করো। আর ভাবছি আগেরবার যখন আসবে তখন আমি একটু বেশি করে মাছটা নিয়ে নেবো। আর এখন বর্ষাকালে না মানে এখন যদি এইভাবে কন্টিনিউ যদি বৃষ্টি হয় তাহলে তো বাজারে দেওয়া হয়ে গেল। আমাদের এখান থেকে বাজারটা আমার অনেকটা দূর, তোমাদের অনেকবার শেয়ার করেছি যে আমাদের বাড়ির পাশে বাজার নেই, বাজারটা অনেকই দূর। যদি এরকম টাটকা টাটকা মাছ আছে তাহলে তো আর বাজারে যাওয়ার দরকার নেই, মাছ থাকলে সবজিওয়ালা আসে, একটু টমেটো এগুলো আলু ফালু নিয়ে নিলেই হয়ে যাবে। কোনো মাছের জল ভাত হলে তার কিছু লাগেই না, আর এর থেকেও বেশি তাদের কিছু ভালো না লাগে, মাংস কিনে খেয়ে নাও। তা এখন তো বৃষ্টিটা হচ্ছে, সত্যি বলছি একটু গরমটাও কমেছে, মনের জ্বালাটাও কমেছে, আর এখন সত্যি অনেক ভালো লাগছে, নিজেকে ফ্রেশ মনে হচ্ছে। আর ভিডিও করতেও ইচ্ছা করে, আর এত গরমে না ভিডিও করতেও ইচ্ছা করে না। আর তোমরা আমার আরেকটা চ্যানেল আছে আলো ব্লগ, প্লিজ প্লিজ ওই চ্যানেলটা গিয়েও সাপোর্ট করে দাও। আর আমার ফেসবুক আইডি, আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি আমার ইউটিউব অ্যাবাউটে পেয়ে যাবে, আর আমার টেলিগ্রাম আইডি আমার ইউটিউব কমিউনিটিতে পেয়ে যাবে। তাও যদি মেম্বারশিপ লাগে তারা প্লিজ প্লিজ যাও আমার ইউটিউব কমিউনিটিতে যাও, ওখানে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে এই টেলিগ্রামের লিঙ্ক দিয়ে আছে, ওখানে গিয়ে তাড়াতাড়ি ফলো করে মেম্বারশিপ নিয়ে নাও, ঠিক আছে? তো অনেক বক বক করতে করতে না উল্টা পাল্টাও কিছু বুকে ফেলেছি, তোমরা কিছু মনে করো না। তো চলো ঝটপট মাছ কাটা মাছ ধোয়া দুটোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না একদম, আর বেশি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, টাটা।